হ্যালো এইচএসান সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপোজিশানের বোর্ড কোশ্চেনের সলিউশন ক্লাসে আজকে আমরা যে বোর্ডটা সলুশান করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড টু থাউজেন্ড নাইনটিন বড় মতো সবচেয়ে সহজে এবং সবচেয়ে শর্টকাটে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি প্রিপোজিশান কানেক্টস অর্থাৎ প্রিপোজিশান সংযুক্ত করে ওয়ার্ল্ড টাইপস ড্যাশ ওয়ার্ডস ওয়ার্ল্ড টাইপস ড্যাশ এখানে আমরা এ দাগে দেব ওয়াফ কারণ ওয়াল টাইপস অফ বা অল কাইন্ডস অফ এরকম ফ্রেজগুলো হয় তাহলে আমরা দেব ওয়ার্ল্ড টাইপস অফ ওয়ার্ডস অর্থাৎ সর্ব ধরনের শব্দকে ওয়াল টাইপ বা অল কাইন্ডস এটার পরে অফ বসে তাহলে এ দাগে আমরা দেব অফ তাহলে প্রিপোজিশান কানেক্টস ওয়াল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার একসাথে সংযুক্ত করে অ্যান্ড হেল্প দেম এবং সেগুলোকে এবং হেল্প দেম এবং সেগুলোকে সাহায্য করে মানে সেই গুলোকে বা সেই শব্দগুলোকে প্রিপোজিশান সাহায্য করে সেন্স ড্যাশ টু মেক সেন্স মেক সেন্স অর্থাৎ মেক অর্থ করা সেন্স অর্থ বেশি বোধগম্য করা এরকম বোঝাচ্ছে তো প্রিপোজিশান পাঠকদের কাছে এই ওয়ার্ডগুলোকে বা শব্দগুলোকে আরও বেশি বোধগম্য করতে সাহায্য করে এই যে টু ডা রিডার্স আমরা বিদাকে দেবো টু ডা রিডার্স অর্থাৎ পাঠকদের কাছে বা পাঠকদের প্রতি হ্যাঁ পাঠকদের কাছে কি করে এ ওয়ার্ডগুলোকে বেশি বোধগম্য করে তো যেহেতু কাছে বা পাঠকদের প্রতি তার জন্য এখানে কিন্তু সেন্স টু বিদাকে আমরা দেবো টু দে হেল্প আস তারা আমাদেরকে হেল্প করে অর্থাৎ সাহায্য করে আস আমাদেরকে আন্ডারস্ট্যান্ড বুঝতে সাহায্য করে দ্য রিলেশনশিপ সম্পর্ক বুঝতে সাহায্য করে ড্যাশ অবজেক্টস অবজেক্টস অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তুর বিভিন্ন বিষয়বস্তুর মধ্যকার সম্পর্ক বুঝতে আমাদেরকে সাহায্য করে যখন দুইজনের মধ্যে হয় তখন সেটাকে আমরা বলি বিটুইন আর যখন একাধিক মানে দুয়ের বেশি বেশি সংখ্যক হয় বা কত সংখ্যক আছে আমরা সেখানে জানি না সেখানে আমরা বুঝব বসাবো অ্যামং হ্যাঁ তাহলে সিদ আগে আমরা দেব অ্যামং অ্যামং অবজেক্টস অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক বুঝতে আমাদেরকে সাহায্য করে তো যেহেতু বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে আর কি তাহলে এখানে কতগুলো বিষয়বস্তু আছে এই জিনিসটা ক্লিয়ার না আর কি দুয়ের অধিক দুয়ের অধিক হলে আমরা বলবো এমং কোনো কিছুর মধ্যে যখন দুয়ের অধিক কিছুর মধ্যে বোঝাবে তখন আমরা সেখানে বসাবো এমং তাহলে সি দাগে হবে এমং ডি দাগে দেখো ড্যাশ এক্সাম্পল ড্যাশ এক্সাম্পল এই ফ্রেজটা আসলে হয় ফর এক্সাম্পল আমরা যখন উদাহরণ দিতে যাই তখন সেখানে আমরা ইউজ করি ফর এক্সাম্পল তাহলে ডি দাগে হবে ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন আর ড্যাশ দ্য কিচেন কিচেন অর্থ রান্নাঘর বুক মানে বইটা অ্যান্ড টেবিল এবং টেবিলটা আর রয়েছে ড্যাশ দ্য কিচেন অর্থাৎ কিচেনে রয়েছে বা রান্নাঘরে রয়েছে কোনো কিছুর মাঝে থাকলে বা কোনো কিছুর ভেতরে থাকলে আমরা বলতে পারি ইন দ্য কিচেন অর্থাৎ বইটা এবং টেবিলটা রান্নাঘরের ভেতরে রয়েছে দিশ অর্থাৎ এটা গিভস ইউ তোমাকে প্রদান করে আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটা বেসিক একটা মৌলিক আন্ডারস্ট্যান্ডিং বোধগম্যটা প্রদান করে কি করে এই প্রিপোজিশানটা বোধগম্যটা প্রমাণ করে কারণ এই যে এখানে ইন দ্য কিচেন এটা দ্বারা আমরা বুঝতে পাচ্ছি যে কিচেনের ভেতরে রয়েছে এই যে এই ইনটা তাহলে কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে সাহায্য করলো এভাবে প্রিপোজিশান আমাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আমাদের যে মৌলিক বিষয়গুলো সেগুলোর মধ্যে আমাদের বোধগম্যতা সৃষ্টি করে ইফ উই অ্যাড যদি আমরা অ্যাড অর্থাৎ সংযুক্ত করি অ্যানাদার প্রিপোজিশান অন্য আরেকটা প্রিপোজিশান ইট মেক্স ইট ইট মেক্স ইট এটা এটা এটিকে তৈরি করে বা এটা এটাকে করে ফেলে ইভেন ক্লিয়ারার আরও বেশি পরিষ্কার বা আরও এটার অর্থটা আরও বেশি পরিষ্কার হয়ে যায় যদি আমরা আরও একটা প্রিপোজিশান এখানে সংযুক্ত করি দ্য বুক ইজ ড্যাস দ্য টপ অফ দ্য টেবিল বইটা রয়েছে টপ অফ দ্য টেবিল হ্যাঁ টেবিলের একেবারে শীর্ষে বা টেবিলের একেবারে উপরে তাহলে আমরা এখানে দিতে পারি অন অন টপ অফ দ্য টেবিল অন অর্থ উপরে কোনো কিছুর উপরে যখন থাকে স্পর্শ করে থাকে কোনো কিছুর উপরে তখন সেখানে আমরা বলি অন তাহলে আমরা এপটাকে দিব দ্য বুক ইজ বইটা রয়েছে অন টপ অফ দ্য টেবিল বইটা রয়েছে টেবিলের উপরে টপ অফ দ্য টেবিল ড্যাস দ্য কিচেন ইন দ্য কিচেন কিচেনের মধ্যে তাহলে বইটা টেবিলের উপরে রয়েছে এবং কিচেনের মধ্যে তাহলে এই ওয়ার্ডটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হলো আগে বলছিল বই এবং টেবিলটা কিচেনের মধ্যে আছে কিন্তু এখন বলছে বইটা আছে টেবিলের ওপরে কিচেনের মধ্যে হ্যাঁ তাহলে কিচেনের ওপরে মানে কিচেনে গিয়ে আগে টেবিলটা খুঁজতে হবে তো টেবিলের ওপরেই কি বইটা আছে এই ওয়ার্ডটা কিন্তু বা এই সেন্টেন্সটা কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে দুইটা প্রিপোজিশান অ্যাড করার কারণে অন এবং ইন কিন্তু আগের যেই সেন্টেন্সটা ছিল সেখানে কিন্তু একটা প্রিপোজিশানই ছিল শুধু ইন ছিল হ্যাঁ তাহলে এই আরেকটা প্রিপোজিশান অ্যাড করার কারণে এই অর্থটা আরও বেশি পরিষ্কার হলো উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার হ্যাঁ আমাদের কাছে একটা পরিষ্কার চিত্র আর কি ভেসে ওঠে বা পরিষ্কার চিত্র আমরা একটা পাই ড্যাশ আওয়ার মাইন্ড আমাদের মনে এই যে সেকেন্ড সেকেন্ড যেই সেন্টেন্সটা সেই সেন্টেন্সের কারণে আমরা আমাদের মনে একটা পরিষ্কার ধারণা বা পরিষ্কার একটা চিত্র দেখতে পাই আমাদের মনে তাহলে এইটা আমরা দেব ইন আওয়ার মাইন্ড এই যে মনে আমাদের মনে এই যে মনে এখানে এ বিভক্তি আছে তার জন্য কিন্তু আমরা দেবো ইন আওয়ার মাইন্ড এ বিভক্তি থাকলে ইন হয় ড্যাশ দ্য রিলেশান অর্থ সম্পর্ক অব দোজ টু অবজেক্টস ওই দুইটা অবজেক্টস অর্থাৎ দুইটা বিষয়ের দুইটা বিষয় বা দুইটা বস্তুর কোন দুইটা বস্তু এই যে বই এবং টেবিল হ্যাঁ এই দুইটা বস্তুর মধ্যে যেই ইটা মানে ধারণাটা বা যে বস্তু দুইটা কি অবস্থায় আছে সেই ধারণাটা আমাদের মনে আরও ক্লিয়ার হয় ওই দুইটা বস্তু বস্তুর ব্যাপারে বা বস্তুর সম্পর্কের ব্যাপারে তো সম্পর্কের ব্যাপারে যেহেতু তাহলে সেখানে এখানে আমরা ব্যাপারে যেহেতু চলে আসছে তাহলে আমরা বলবো অ্যাবাউট দ্য রিলেশান অ্যাবাউট দ্য রিলেশান অব দোজ টু অবজেক্টস ওই দুইটা বস্তুর সম্পর্কের ব্যাপারে আমাদের মনে একটা পরিষ্কার ধারণা আসে তো বস্তু দুইটার ব্যাপারে তো এই ব্যাপারে এটার ইংরেজি হচ্ছে অ্যাবাউট তাই আমরা আয় দেব দেবো অ্যাবাউট দ্য রিলেশান অফ দোজ টু অবজেক্টস এই দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে বই এবং একটা হচ্ছে টেবিল অ্যান্ড দেয়ার রিলেশনশিপ এবং তাদের সম্পর্ক দ্যাস ইচ আদার একে অন্যের সাথে শোনো যখন দুইটা বস্তুর মধ্যে বোঝাবে বা দুইটা বস্তুর মাঝে বোঝাবে তখন আমরা সেখানে বিটুইন দেবো আর যদি একাধিক বস্তুর মধ্যে বোঝায় তাহলে সেখানে আমরা এমং দেবো একাধিক বলতে দুইয়ের বেশি হলে আর কি দুইয়ের দুইটা হলে তো বিটুইন আর দুইয়ের বেশি হলে আমরা সেখানে দেবো অ্যামং তো এখানে যেহেতু সেই টেবিল এবং সেই বইয়ের কথা বলা হচ্ছে দুইটা বস্তু আছে তাই আমরা এখানে দেব বিটুইন রিলেশানশিপ বিটুইন ইচ আদার একে অন্যের সাথে যেই সম্পর্কে আছে আমাদের রান্নাঘরে সেই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে এই প্রিপোজিশান ব্যবহার করার মাধ্যমে বুঝতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা বললাম কুমিল্লা বোর্ড টু থাউজেন্ড নাইনটিন আশা করি তোমাদের আমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তারপরে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে বা তোমরা কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পাশাপাশি তোমাদের কোনো সাজেশান বা পরামর্শ থাকলে আমাদের ভিডিওগুলোর ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তখন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো আল্লাহ হাফেজ